আমি একটু মার কাছে প্রথমে যাব, যে একটু আমায় বলবেন যে যে স্কুলে আপনারই ইচ্ছে ছিল যে মেয়েকে ভর্তি করার, সেখানে এরকম একটা ঘটনা ঘটতে পারে দুঃস্বপ্নেও কখনো ভেবেছিলেন? না, আমি কখনোই, কেউই ভাবে না, এবং আমিও কখনোই ভাবিনি যে এই ধরনের ঘটনা কখনো আমার মেয়ের সঙ্গে ঘটবে। এত বড় একটা নাম করা স্কুল, যেখানে এত কিছু সবকিছু রয়েছে, সমস্ত রকম প্রোটেকশন, সেখানে এই ধরনের একটা সিচুয়েশন ঘটবে? এখানে ম্যাক্সিমাম একটা গার্লস স্কুল, আর এখানে এত ক্লাস টিচার্স রয়েছে, আয়ারা রয়েছে, মাসিরা রয়েছে, সবাই রয়েছে, সেখানে এই ঘটনা ঘটতে পারবে এটা আমরা কখনোই, আমার চিন্তাভাবনার বাইরে ছিল যে এরকম ঘটবে। আমি দেখতে পাচ্ছি মেয়ের শারীরিক অবস্থা এখন কিরকম, আপনি মা? মেয়ের শারীরিক অবস্থা একেবারেই ভালো নেই। ও খাওয়া দাওয়া, জল খাওয়া, টয়লেট যাওয়া, এগুলো সবই প্রায় বন্ধের দিকে। সারাদিনে শুধু একটু স্যুপ খাওয়াতে পেরেছে, দু চার চামচ, একটু চকলেট বা চিপস খেয়েছে, এছাড়া কোনো খাবার, সলিড ফুড খেতে চাইছে না, জল খেতে চাইছে না, চান করতে পর্যন্ত ভয় পাচ্ছে, বলছে আমার ব্যথা করবে, আমার কষ্ট হবে, আমি চান করব না মা, কান্নাকাটি করছে, খুবই মুশকিল। সারাক্ষণ আমার কোলেই সেটে রয়েছে সারাদিন ধরে, আর কারোর সঙ্গে খুব একটা মিক্স আপও করতে চাইছে না, এই সিচুয়েশন চলছে এট প্রেজেন্ট। স্বাভাবিক কথাবার্তা বলছে নাকি আতঙ্কে সিটিয়ে থাকছে সারাক্ষণ? না, স্বাভাবিক কথাবার্তা তো বলছে না, এই মেয়ে চুপচাপ এক জায়গায় বসে থাকার মেয়ে নয়, সারাক্ষণ পুরো বাড়ি খেলে বেড়ায়, টিভি দেখে বেড়ায়, সবার পেছনে দুষ্টুমি করতে থাকে, কিন্তু সে একেবারেই চুপচাপ একজনই শান্ত হয়ে বসে রয়েছে এক জায়গায়। প্রথম যখন আপনি জানতে পারলেন এরকম একটা ঘটনা ঘটেছে, আপনিও বিশ্বাস করেছিলেন ওর কথা? আমিও প্রথম দিকে আমি বিশ্বাস করতে পারিনি যে এরকম কোনো ঘটনা আমার মেয়ের সঙ্গে হতে পারে। আমার মনে হয়েছিল কি জানি কি হয়েছে, তবু ভালো করে যখন ডাক্তার দেখলো এবং সমস্ত কিছু এক্সামিনেশন করলো এবং বললো, এবং মেয়েটি যখন নিজের মুখে স্বীকার করলো, প্রথমে তো ভয় সিটিয়েছিল, কিছু বলতে পারছিল না, যখন স্বীকার করলো তখন আমি এত পরিষ্কারভাবে বললো যে এখানে না স্বীকার করার, না বিশ্বাস করার কোনো জায়গা নেই, যেখানে নিজের মুখে বললো এরকম ভাবে ডিটেলসে, সেখানে এইটুকু 4 বছরের মেয়ে যে এত ডিটেলসে বলছে, সেখানে তো বিশ্বাস করার জায়গা রয়েছে। তাই তো, ছবিগুলোও তো সে আইডেন্টিফাই করে দিয়েছে, ছবিগুলো আইডেন্টিফাই করেছে, তার সঙ্গে আরো 2-3 জনের ছবি দেখানো ছিল, যারা হয়তো নন টিচিং স্টাফ, তারাও হয়তো স্কুলেই প্রেজেন্ট, কিন্তু তাদেরকে দেখে বলেছিল না এরা ছিল না, যারা ছিল তাদের ছবিটা ইঙ্গিত করে এবং নামও কিছু কিছু জায়গায় বলে দিয়েছে। আমায় একটু বলবেন যে যখন আপনি বাচ্চাকে আনতে যান, সেই সময় যখন আপনাকে হ্যান্ড ওভার করা হয় শিশুকে, তখন ঠিক কি বলা হয়েছিল? কারণ প্রিন্সিপাল বলছেন যে তখন নাকি ও নর্মাল ছিল। ও তখন নর্মাল ছিল না, ও তখন খুবই কান্নাকাটি করছিল, মুখ চোখ লাল হয়ে ফুলেছিল, এবং আমি জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন, বললো আমার টয়লেট পেয়েছে। স্কুলের ম্যাম তখনই বললো ও তো টয়লেট করে এসছে, ওপরে ও টয়লেট হচ্ছে না। বললাম ম্যাম ও যখন এত কাঁদছে তাহলে আপনি আরেকবার ওকে টয়লেট পাঠান। তখন মাসিদের দিয়ে ওকে টয়লেট করালো এবং মাসি এসে এইটাই বললো যে ও টয়লেট করছে, টয়লেটটা নর্মাল নয়, টয়লেটটা অন্যরকম, হয়তো ও জল খায়নি বা কিছু, ওরা বুঝতে পারেনি ও কি হয়েছে বা বুঝে ও জিনিসটা ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করেছে এবং জিনিসটা নর্মাল দেখানোর চেষ্টা করা হয়েছে যে কিছুই হয়নি। মোপ্রিয়া, আমি এটার মধ্যে দুটো জিনিস অ্যাড করব, যে আমরা থানাকে ওর স্কুলের জামা কাপড়, স্কুলের ইউনিফর্ম, যার মধ্যে রক্ত মাখা, সেই ইউনিফর্মের সাথে যে ও হাফ প্যান্ট পরেছিল ওটার মধ্যে রক্ত মাখা, আর সব থেকে কষ্টকর ব্যাপার যে আমাকে আজকে মিডিয়াতে বলতে হচ্ছে যে ওর ইন্টারনাল ইঞ্জুরি যেটা ফরেন্সিক রিপোর্টে এসছে, আমাকে লাস্টে প্রমাণ করার জন্য হয়তো এমন ওর ইঞ্জুরি খুলে দেখাতে হবে, যেটা সম্ভব নয়। খুব আনফর্চুনেট, খুব আনফর্চুনেট, আমি বুঝতে পারছি। এবং যখন মা বলছেন যে যখন বাচ্চাকে নেন তখনই বলা হয়েছিল যে ওর প্রবলেম হচ্ছে ইউরিনের ক্ষেত্রে, আমরা দেখলাম প্রিন্সিপাল তিনি কালকে বললেন যে শিক্ষিকারা কিছুই দেখেননি, ছোট মেয়েটা নাকি হাসতে হাসতেই মায়ের সঙ্গে বাড়ি ফিরে গেছিল বলছেন জিডি বিড়লার প্রিন্সিপাল, প্রধান শিক্ষিকা। প্রিন্সিপাল যখন কথা বলছে সেখানে কি ক্লাস টিচার সেই জায়গায় কিন্তু প্রেজেন্ট ছিল না, সেই জায়গায় কিন্তু ক্লাস টিচারের থাকা দরকার ছিল সিচুয়েশনটা বলার জন্য যে কি এক্স্যাক্টলি হয়েছিল। উপরন্তু এটা বলা হয়েছে একটা ওদের সুতে নিয়ে যাওয়া হবে টিউজডেতে, হ্যাঁ ওটা আমার বলা হয়েছিল ওই সিচুয়েশনে দাঁড়িয়ে, কিন্তু সেই জায়গাতেও মেয়ে আমার কোলে কাঁদছিল, মেয়ে হাও হাও করে কাঁদছিল ওই সিচুয়েশন। আমাকে বলা হয়েছিল যে জুতে একটা ওদের ট্রিপ হবে, বাচ্চাদেরকে একা ওরা নিয়ে যাবে সেখানে, তো আমাকে বলা হয়েছিল, সবাই মাদেরকে বলা হয়েছিল একটা পেপার আছে ওটা সাইন করে দিতে, যদি পাঠাও শুক্রবার সেটা সাবমিট করতে, সেই কথাটা বলা হয়েছিল, বললো যে সেই স্লিপটা ব্যাগে আছে। আমি কিন্তু সেই কথাটা শুনেছিলাম, কিন্তু এইটা ওরা কিন্তু পুরো ধামাচাপা দিয়ে গেল যে বাচ্চাদের হাউ হাউ করে কাঁদছিল, যে সিচুয়েশন যে প্রবলেমটা হয়েছে ওটা কিন্তু ওরা বলেনি, সবকিছু স্বাভাবিক ছিল না। এটা কিন্তু আপনাদের সঙ্গে সেদিন যারা অটোতে ফিরেছেন তারাও বলছেন, যেখানে পুরো উল্টো কথা বলছেন জিডি বিলার
প্রধান শিক্ষক। ওর সঙ্গে আরেকটিও মেয়ে ওই সময় ছিল, ওরাও দেখেছে, ওর মাও দেখেছে যে ও কিভাবে কান্নাকাটি করছিল। আমি আসবো আপনার কাছে, আমরা দেখাবো যে জিডি বিড়লার প্রধান শিক্ষিকা কি বলছেন আর কি বলছেন প্রত্যক্ষদর্শী অভিভাবকরা। যখন বিচারের দাবিতে ফুসছে তখনই অদ্ভুত কথা শোনালেন জিডি বিড়লা স্কুলের প্রিন্সিপাল। তার দাবি, আর পাঁচটা দিনের মতো সেদিন মায়ের হাত ধরে বাড়ি ফিরেছিল ছোট্ট মেয়েটা। কোন অস্বাভাবিক কিছু দেখেননি স্কুলের কেউ। ক্লাস টিচার হ্যান্ড ওভার করেছে বাচ্চাটাকে, কোনো কিছু হয়নি। একই কথা বলছেন সেদিন স্কুলের গেটে হাজির থাকা অন্য মায়েরা। আমার বেবি যখন স্কুল থেকে বাড়ি ফিরেছে, প্রথমেই ও গাড়ি থেকে নেমে বলেছে আমার ওই ফ্রেন্ডটা আজকে ভীষণ কাঁদছিল। ক্লাস টিচার হ্যান্ড ওভার করেছে বাচ্চাটাকে, কোনো কিছু হয়নি। She was crying throughout অটোতে পুরো রাস্তাও কাটতে কাটতে গেছে। আমি প্রায় তো ওর সাথে অটোতে করে ফিরি। She is a very lively child. ক্লাস টিচার হ্যান্ড ওভার করেছে বাচ্চাটাকে, কোনো কিছু হয়নি। ছুটির পর স্কুলের সামনেই নজরে আসে শিশুটির শারীরিক সমস্যার বিষয়ে। আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি হয়েছে তোমার, বলে আমি টয়লেটে যাব, আমার টয়লেট পেয়েছে। তখন ম্যাম শুনে মাসিকে দিয়ে পাঠিয়ে দিল। আমার মাসি যখন নিয়ে এলো তখন হাওয়া করে কাঁদছে। মাসি বললো ও তো টয়লেট করলো না, ওই তো একটুখানি টয়লেট করেছে, পুরো লাল রঙের টয়লেট হয়েছে। এরাও তো নারী, এরা কি বুঝতে পারলো না। বাচ্চাটা বাথরুম থেকে যখন ফিরে এলো কাঁদতে কাঁদতে, তখন ম্যামের একবারও মনে হলো না কেন কাঁদছে। আর উনি যদি এটা ফিল করে থাকে যে বাচ্চাটার টয়লেটে কোনো প্রবলেম আছে, সঙ্গে সঙ্গে কেন বাড়িতে ফোন করে মাকে ডাকা হলো না। ক্লাস টিচার হ্যান্ড ওভার করেছে বাচ্চাটাকে, কোনো কিছু হয়নি। না না, প্রিন্সিপাল মিথ্যা কথা বলছে। এত কিছুর পরেও কিভাবে প্রিন্সিপাল বললেন সব স্বাভাবিক ছিল, কেন এই মিথ্যের পাহাড়, কাকে বাঁচানোর চেষ্টা, জবাব চাইছে বাংলা। ক্যামেরা চাঁদ মিয়া, সমীর বিশ্বাস, কুণাল গাঙ্গুলির সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, কমলাক্ষ ভট্টাচার্য ও প্রীতম দের রিপোর্ট 24 ঘন্টা। গার্গী সরকার আরেক অভিভাবক আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। প্রিন্সিপাল বলছেন যে ক্লাস টিচার যখন হ্যান্ড ওভার করেছেন তখন কিচ্ছু ছিল না। না, এটা পুরোপুরি মিথ্যা কথা বলছেন, কারণ আমার মেয়েও তখন স্কুল থেকে ছাড়া পেয়েছিল এবং আমাদের ম্যাম এসে বলল যে এরকম টিউজডেতে আমরা আলিপুর জুতে নিয়ে যাবো, আপনি কি রাজি? আমি বললাম হ্যাঁ রাজি। তো বলছে ভেতরে একটা স্লিপ আছে, ওটার মধ্যে আপনি জাস্ট সাইন করে দিন আর বাচ্চার নামটা লিখে দিন। তো আমি বললাম ম্যাম আমার পেনে কালি পড়ছে না। তখন উনি ভেতর থেকে আমাকে পেন এনে দিলেন, তখনও বাচ্চাটি কাঁদছে। তারপর আমি সাইন করে দিলাম, তখন ও বেরিয়ে এসে ওর মাকে হ্যান্ড ওভার করার সময় বলছে আপনার মেয়ে আজকে ভীষণ কান্নাকাটি করছে, এত কেন কান্নাকাটি করছে? তো ওর মা বলছে কান্নাকাটিও করে কিন্তু আজকে তো চোখ লাগ মানে ফুলে আছে, এত তো কান্নাকাটির কোনো দরকার ছিল না। কি হয়েছে মামা, তোমার কি হয়েছে? বলছে আমি একটু টয়লেট যাব। তো বলছে তাহলে যাও, তুমি টয়লেটে যাও। তখন আয়া মাসিকে বলা হয়েছে, তো বলছে ও দুবার টয়লেট গেছে উপরে। তখন বলছে আরেকবার যদি যেতে চাইছে যেতে দিন ওকে। তো যখন গেল, ফেরার পরে আয়া বলছে আপনার বাচ্চার টয়লেট হচ্ছে না, ওকে জল খাওয়ান না, ওর তো টয়লেট একদম মানে ইয়েলো রেডিশ টাইপের হচ্ছে। মানে নর্মাল যে বাচ্চা তখনই ছিল না এটা পরিষ্কার। আমি একটু মার কাছে যাব যে এরপর আপনি আবিষ্কার করলেন যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, তারপর স্কুল কর্তৃপক্ষের কেউ আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেছে? না, স্কুলের পক্ষ থেকে কেউ কোনো যোগাযোগ করেনি। আর পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, যেরকম করে আমরা দেখছি বলছে কিছুই ঘটনা ঘটেনি এবং ব্যাপারটা চাপা ধামাচাপা দেওয়ার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছে যে কোনো কিছুই হয়নি, অ্যাবসলিউটলি নর্মাল, যেটা একেবারেই নয়।
ওকে এখন আপনি আর বাবা ছাড়া কারোর কাছে যাচ্ছে না, আঁকড়ে থাকছে একদম আপনাদের? না, পুরো আজকে পুরো সকালবেলাটা ঘুম থেকে অনেক দেরিতে উঠেছে, 11টার সময় উঠেছে এবং 11টার পর থেকে মোটামুটি 1:30-2 অবধি একভাবে আমার কোলে ছিল, না জল খেয়েছে, না খাবার খেয়েছে, না একটা বিস্কুট খেয়েছে, কত কিছু বলেছে তুমি কি খাবে, ভালো কিছু খাবে, কি খাবে বলো আমি আনিয়ে দিচ্ছি, কিচ্ছু খাইনি, মেডিসিন দিয়েছি ওকে, খুব একটা স্লাইস কেক দিয়ে মেডিসিন খেয়েছে, তবু মেডিসিনের পরেও সে কোনো খাবার খেতে চাইছে না, সে কারোর কাছে যেতে চাইছে না, শুধু মাঝে মধ্যে ঘুমড়ে ঘুমড়ে কেঁদে উঠছে আর কষ্ট পাচ্ছে, ইভেন কি চানও করতে চাইছে না, বলছে চান করলে আমার জ্বালা করবে, আমি চান করবো না। এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা সারাদিন ওকে নিয়ে কাটিয়েছি, এই গত 3-4 দিন ধরে এইরকমই চলছে আমাদের সাথে। আমি বুঝতে পারছি, আমি আসবো আবারও আপনার কাছে, এবং শিশুটা যে এখনো বাবা মাকে পুরো আঁকড়ে আঁকড়ে থাকছে, আমরা তাকে অন্তত একটু স্বাভাবিক স্বাভাবিক পরিস্থিতির মধ্যে সে থাকুক, এটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। আমি প্রিয়াঙ্কার কাছে আসবো যে এই স্কুলে বাচ্চাটা নর্মাল থাকা, যেটা দাবি প্রিন্সিপাল করছেন, এবং না থাকা, যেটা সবাই বলছেন একযোগে সব অভিভাবকরা, শুধু এই মহিলা নন, শুধু ওই মা নন, এটা টেকনিক্যালি কতটা ইম্পর্টেন্ট আইনের ক্ষেত্রে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পুলিশ শুড টেক ডাউন দেয়ার স্টেটমেন্টস, এদের স্টেটমেন্টসটা রেকর্ড করা খুবই দরকার। আর আমি এদেরকে এক মিডিয়ার প্ল্যাটফর্মে বলবো, আপনারা এখানে আছেন, হয়তো আপনারা বাচ্চারা ওই স্কুলে পড়ছে, প্লিজ ভয় পাবেন না, পুলিশকে নিজের স্টেটমেন্টটা রেকর্ড করতে দিন, কেন পরে এটা আমাদের কাজে লাগবে। দে উইল ট্রাই টু ডিনাই দিস যে না স্কুল থেকে বাচ্চা নর্মাল এসেছিল, কিন্তু যখন ওখানে আই উইটনেস আছে, দিজ আর আই উইটনেস, এরা দেখেছেন যে বাচ্চা কাঁদছিল, তো এদের স্টেটমেন্টটা রেকর্ড করার খুব দরকার। শিশুদের কতটা ভাইটাল এই এই বক্তব্যগুলো। ওরা 160 বড় দিক, হ্যাঁ ওরা 160 বড় দিক, পুলিশের কাছে শুধু স্টেটমেন্ট না, আজকে গার্জেন যারা আছেন, যারা চান প্রত্যেকের বাচ্চা, এটা এটা মনে করতে হবে আজ আমার, না হলে কাল তোমার, এইভাবে প্রত্যেকটা গার্জেন যারা আছেন, তিনজন হোক, দুজন হোক, পাঁচজন হোক, হয়তো 10 জন আসবেন না, কিন্তু গোড়ায় গলত গাফিলতিটা ফার্স্ট ভাবতে হবে। আমরা চাইছি না, প্রিন্সিপাল একজন মানুষ ঠিক আছে, কিন্তু যে স্কুলে 2-3 বছর আগে ঘটনাটা ঘটে, সেই স্কুলে প্রত্যেকটা 10টা কি 12টা করে পয়েন্ট আছে যেখানে গাফিলতি আছে, যেখানে স্কুলে আপনারা জানেন, আপনারা অনেক ভালো জানেন, স্কুলের বাস আসে কোন মহিলা অ্যাটেন্ডেন্ট থাকেন না, একটা শৌচালয়ে পুরুষ এবং মহিলা দুজনটাই ব্যবহার করে, ঠিক কিনা, এবং সেই জায়গায় কোন মহিলা অ্যাটেন্ডেন্ট থাকেন না, সিসিটিভি তো দূরের কথা, 3 বছরে বসাতে পারলেন না, কালকে সকালে আজকে সকালে বসিয়েছেন, অভিভাবকরা যাতে এজিটেশন করেন তার উপর নজর করার জন্য। আমি আন্ডারস্ট্যান্ড, আমি একটু চাচা ছোলা কথা বলি, তার জন্য অনেক জায়গায় অপ্রিয় হই, বাট আই ডোন্ট কেয়ার। সেটা হচ্ছে এই যে এটা যেরকম প্রোজ আছে, এটা কনজও আছে। আজকে তোমরা সোচ্চার হচ্ছে বলে আজকে সবাই ওনারা এসছেন, লোকজন জানতে পারছে, এটা নিয়ে কথা হচ্ছে। বাট আমার একটা রিকোয়েস্ট, অনেক ইস্যুস তো এরকম, পদ্মাবতী, বিক্রম সোনিকা, আগ্রাম বাগ্রাম, এরকম এক একটা ইস্যু ওঠে, সেটা কদিন ধরে প্রচন্ড সেটা নিয়ে কথা হয়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলোতে আলোচনার ঝড় বয়, তারপরে আস্তে আস্তে সেটা থিতিয়ে যায়। এই বাবা মাকে কে দেখবে তারপরে? তারপরে সেটার দায়িত্বটা কে নেবে এই বাচ্চাটার, যাতে বাচ্চাটা আগামী দিনে একটা সুস্থ সবল মানুষ হয়ে সমাজে কিছু একটা করতে পারে? ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, ভালো মানুষ হওয়াটা আগে খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সুতরাং আমরা সবাই বাচ্চার মা এখানে, আমি ওপরে আপনার কিছু নাই, আমরা সবাই একটা প্ল্যাটফর্ম, আমাদের পরিচয় এখানে মা। একটা কথা ভীষণ পার্টিনেন্ট, যেটা হচ্ছে যার বাড়িতে আগুন লাগে সে বুঝতে পারে, পাশের লোকজন আহা উহুটা করতে পারে, সেটা আজকে আমাদের জীবনযাত্রায় কিন্তু কোন রকম কিছু হচ্ছে না, শুধু এটা নিয়ে একটু আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের এই একটা ইনস্টেন্স আজকে আমি সাধুবাদ জানাই বাবা মাকে যে তারা এসছেন। আমার সাথে এটা ঘটেছিল, আমি যখন ক্লাস 1-এ পড়ি, আমার মা সেটা ধামা চাপা দিয়েছিল, হ্যাঁ, এবং আমার সেই যে সময়টা যে রাগটা ছিল ভেতরে ভেতরে রাগ, যে আমি তো কোনো অন্যায় করিনি, এবং সেটা বহুদিন আমার মায়ের উপরে রাগটা ছিল, কারণ তারা তখন সমাজটা তৈরি ছিল না। আজকে যে আমরা এইভাবে কথা বলতে পারছি, তখন আমাদের মা ঠাকুমারা দিদিমারা ভাবতো না 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 ছি 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 এটা নিয়ে বলবো, আমি তো তখন একটা শিশু ক্লাস 1-এ পড়ি। সুতরাং আজকে যেটা হচ্ছে সেই বিষয়টা যেন জারি থাকে, প্লিজ, এটা আমার প্রত্যেকটা মানুষের কাছে, মিডিয়াবাসীদের কাছে, সবার কাছে আমার করজোড়ে নিবেদন,
যে এই ইস্যুটা যেন এখানেই ধামাচাপা প্লিজ না থাকে, এটাকে মানে যেটা করার ওই ক্যান্ডেল লাইট একটা মিছিল একটু মোমবাতি জ্বালিয়ে এই এটা অনেক হয়ে গেছে, নাও ইটস টাইম ফর অ্যাকচুয়াল ওয়ার্ক, যাতে আর একজনকে আর একটা আমাদের করতে হবে, আমাদের কারোর সন্তানের সাথে যেন এটা না হয়, উই অল হ্যাভ টু বি ইউনাইটেড, উই অল হ্যাভ টু টেক এ স্ট্যান্ড। সেই জন্য বাবা মা এবং মিডিয়া অনেক আপনাদের মুখ দেখান, কোন তাতে এটা আপনার বাচ্চার সাথে ঘটেছে কোন লজ্জার কিছু নেই, লজ্জা পাওয়া উচিত এই দুজনের, লজ্জা পাওয়া উচিত স্কুলে, কিন্তু লজ্জার কিছু নেই, সত্যি নেই, কেন লজ্জা থাকবে, এটা আইরে দেখতে টু শো দা ফেসেস, ইটস নট দ্যাট ওরা আসতে চাইছিল, না না ওরা আসতে চাইছিল, আমি বললাম যেহেতু ইটস নট অ্যাবাউট দেয়ার আইডেন্টিটি, আমি বাচ্চার আইডেন্টিটি ডিসক্লোজ করতে চাইছিলাম না, সো আই অ্যাডভাইস দেম দ্যাট ইট ইজ ইউ হু উইল গিভ দি চাইল্ড আইডেন্টিটি, সো সেই জন্য আপনারা সামনে আসছেন না, যে হঠাৎ করে সে তো ফাদম করছে না, শিশু মনে সে বুঝতে পারছে না হঠাৎ এই এটা কি হচ্ছে, আমার সাথে কেন এটা হলো, আমার কেন এটা হচ্ছে, এই যে এটা যে ভবিষ্যতে তার মানে বেড়ে ওঠার ক্ষেত্রে কতটা মানে ডেটারেন্ট একটা ফ্যাক্টর হতে পারে। আমি এখানে একটু বাবার কাছে আসবো, কারণ বাবা মা দুজনেই আমাদের যেটা বলছিলেন যে দুষ্ট লোকেরা শাস্তি পাবে, এটা বললেও একটু আশ্বস্ত হচ্ছে। হ্যাঁ, আমি আমার মেয়ের একটা জিনিস শেয়ার করব, যে আমার মেয়ে যখন একা খালি ঘরে মায়ের সাথে বসে থাকে তখন ওর ব্যথা বেদনাটা বেশি মনে হয়, যখন নাকি কিছু লোক বাড়িতে আসে মুখে হাসি ফুটিয়ে ওকে বলে তুমি কেমন আছো, সেই ক্যামেরাটা হয়তো কখনো বাড়িতে ঢোকেনি, হয়তো প্রথমবার ঢুকলো, ওটা দেখেও আনন্দ পেয়ে যাচ্ছে যে এতগুলো লোক আমাকে হাসি মুখে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো। এখন পর্যন্ত আমার খুব দুঃখের বিষয় যে আমাদের এই পশ্চিমবাংলায় রুলিং পার্টি টিএমসি কোনো কর্মী কোন নেতা কোন টিএমসির কোন একটা মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো না যে আপনাদের কোনো সাহায্য লাগবে, স্কুল প্রতিপক্ষ কোনো জিনিস জিজ্ঞেস করলো না যে আপনারা এত লাখ লাখ টাকা খরচ করেছেন আপনাদের এত কষ্ট পাচ্ছেন আপনাদের কি কোনো সাহায্য লাগবে, আমাদেরকে মিডিয়া জিজ্ঞেস করেছে যে আপনাদের কি কোনো সাহায্য লাগবে, যখন নাকি 30 তারিখ মাসের শেষ আমি চাকরিজীবী মানুষ আমাকে মিডিয়া গাড়ি করে নিয়ে গিয়ে আমার কমপ্লেন লেটার আমার মেডিকেলের জায়গায় ভর্তি করার আমাকে বিভিন্ন জায়গা আমার স্কুলের জায়গায় আমাকে মিডিয়া হেল্প করেছে, সুতরাং আজকে কারোর যদি পাস্ট লাইফে যদি কিছু ঘটে গিয়ে থাকতো সেখানে যদি মিডিয়া থাকতো তো আজকে সেখানে বিচার হতো, আজকে আমার কমপ্লেন থেকে আরম্ভ করে ইভেন মেডিকেল টেস্ট রাত্রির বেলা 1:30 নাগাদ আমি আমার স্ত্রীকে আর আমার বাচ্চাকে যখন SSKM হাসপাতালে ভর্তি করি আমাকে বলা হয় যে আপনার সকাল 9:00 নাগাদ আপনার বাচ্চার মেডিকেল টেস্ট হবে, 11:18 তখন কোনো মেডিকেল টেস্ট হয় না, আমি যখন মিডিয়াতে মানে মানে চাঁচামিচি করি দিশাহারা হয়ে, কেন আমার কাছে কেউ সাহায্যের জন্য দাঁড়িয়ে নেই, আমার কাছে কেউ সাহায্য নিয়ে দাঁড়িয়ে নেই, যখন আমি মিডিয়ার কাছে চাঁচামিচি করি তখন 11:20 সাডেনলি ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক সাডেনলি টেস্টের লোক সবাই চলে আসে, আর আজকে সবাই বিচার করছে যে আমাদের কি কন্ডিশন, কিন্তু আমার বাচ্চার যে ইন্টারনাল ইঞ্জুরিটা না স্কুলে ম্যাডাম বিচার করছে না আজকে ওই কোর্টের মধ্যে কোনো উকিল বিচার করছে, আমি খুব দুঃখিত যে আজকে আমাদের এই অবস্থার পেছনে আমাদের এই সমাজটা কোন জায়গায় দাঁড়িয়ে গেছে, আমরা খালি একেবারে ভুল বার করছি কিন্তু কষ্টটা আমরা কেউ দেখছি না, বুঝতে পারছি। আমি আসবো আপনার প্রিয়াঙ্কা মিডিয়া, একটা জিনিস আমি ওনাকে বলতে চাই, আমি বারবারই বলেছি যে স্টার্টিং ফ্রম দ্য ইনসিডেন্ট আপ টিল নাও আই হ্যাভ স্টুড উইথ হিম ফর দ্য লাস্ট 2 days, অ্যান্ড আমি এটা প্রমিস করতে চাই ইন ফ্রন্ট অফ ফুল মিডিয়া, যতদিন না ওরা শাস্তি পাক আই উইল নট লিভ দিস ম্যাটার, আর এটা পুরোপুরি ইন ফ্রন্ট অফ ওপেন মিডিয়া আমি বলছি, আনটিল আনলেস দে গেট দ্য পানিশমেন্ট আমি ওনার সঙ্গেই দাঁড়িয়ে। এখানে স্কুলের ভূমিকাটা খুব সামনে চলে আসছে, কারণ স্কুল তো সেকেন্ড হোম, এই ঘটনার পর স্কুলের যে ভূমিকা, বিশেষ করে সিসিটিভি, যে সিসিটিভি ছাত্র সুরক্ষার জন্য 3 বছরে বসানো হলো না, রাতারাতি সেই সিসিটিভি বসলো, অভিভাবকরা বলছেন কেন, না সেটা ছাত্র সুরক্ষার জন্য নয়, সেটা যে অ্যাজিটেশন চলছে তার উপর নজরদারি করার জন্য নাকি।
তিন বছর হয়নি, এবার আমরা ওইটা ডিসিশন নিয়েছি, আমরা এই ডিসেম্বর মাসে উই আর সেটিং ইট আপ, যখন আমাদের ভেকেশনটা হবে। কেন হয়নি, কেন হচ্ছে না, এটা এখন আমরা আমি উত্তর আমি দিতে পারবো না। দাবি উঠেছিল 2014-2017 নভেম্বর পর্যন্ত তিন বছরেও লাগানো যায়নি সিসিটিভি। এরপর শিশুকন্যার যৌন নিগ্রহে যখন স্কুলের নিরাপত্তা নিয়ে তোলপাড় রাজ্য, তার পরের দিনই জিডি বিড়লায় লেগে গেল সিসিটিভি। স্কুলের তৎপরতা মানতে নারাজ অভিভাবকেরা, কারণ স্কুলের ভিতরে নয় বাইরের দিকে বসানো হয়েছে সিসিটিভি, তাই ছাত্রী নিরাপত্তা নয় অভিভাবক বিক্ষোভে নজরদারি আসল উদ্দেশ্য বলে অভিযোগ তাদের। আমি জানি না তিন বছরের যেটা হলো না সেটা ওভারনাইট কি করে হয়ে গেল, আমাদের বাচ্চারা আমরা তাদেরকে ফুলের মতো করে মানুষ করি। বাইরে সিসিটিভি তো আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি, ওভারনাইট লাগানো হয়েছে কেন হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না, নিশ্চয়ই গার্জিয়ানদের সার্ভিলিয়েন্স এর জন্যই রাখা হয়েছে। আমাদের প্রশ্ন যে এই সিসিটিভিটা যেটা লাগানোর দরকার ছিল বাথরুমে টয়লেটে, যেটা লাগানোর দরকার স্কুল প্রিমাইসেসের ভেতরে, যাতে অ্যাজ আ পেরেন্ট আমরা বুঝতে পারি বা জানতে পারতাম কালকের এত বড় একটা দুঃখজনক ইনসিডেন্ট, সেটা না করে সিসিটিভিটা বাইরে রেখেছি কিসের জন্য, জানার জন্য কি আমাদের কি মুভমেন্ট হচ্ছে? স্কুলে এরকম একটা ঘটনা ঘটলে সেখানে তো আয়াররা ছিলেন, অ্যাটেন্ডেন্সরা ছিলেন, টিচার্সরা ছিলেন, দেন দে শুড হ্যাভ ওয়াচড ওভার ইট, বাট দ্যাট হ্যাজ নেভার হ্যাপেন্ড। সিসিটিভি বসানো হয়েছে স্কুলের জুনিয়র বিল্ডিং এর বাইরের দিকে, মুখোমুখি রয়েছে স্কুলের জুনিয়র ও সিনিয়র বিল্ডিং, এমন ভাবে বসানো হয়েছে যাতে জুনিয়র ও সিনিয়র বিল্ডিং এর মাঝখানে কেউ এলেন কিনা বা জমায়েত হলো কিনা তা স্পষ্ট বোঝা যায়। জুনিয়র বিল্ডিং এ কেউ ঢুকলেও দেখা যাবে, কিন্তু বেরোলে সে ছবি ধরার জন্য কোনো সিসিটিভি নেই, অর্থাৎ রাতারাতি সিসিটিভি বসেছে ঠিকই, কিন্তু সবকটি ক্যামেরার মুখই স্কুলের বাইরের দিকে, গোটাটাই বাইরের ছবি ক্যামেরা বন্দি করার জন্য। স্কুলের ভিতরে কি হলো, ছাত্রীরা কতটা সুরক্ষিত তার নিশ্চয়তার তবে কি হলো, স্কুলের ভিতরে ছাত্রীরা কেমন আছে পরিবার তা বুঝবে কিভাবে, ছাত্রী সুরক্ষায় ক্লাসরুম করিডর টয়লেটের বাইরে এবং সিঁড়িতে সিসিটিভি বসানোর দাবি ছিল অভিভাবকদের, এখনো পর্যন্ত অন্তত তেমন পদক্ষেপ নেওয়া হয়নি। ক্যামেরায় কুনালের সঙ্গে শ্রেয়সী 24 ঘন্টা। আমি একটু বাবা মার কাছে যাবো, আমি একটু ক্লিয়ারলি আপনাদের জিজ্ঞেস করি, যেহেতু শিশু আপনাদের সঙ্গে রয়েছে, আমরা ওর ওই নাইট মেয়ার ওই দুঃস্বপ্নটা নিয়েই আলোচনা করছি, সেটা কি সঙ্গত, আপনারা কি কমফোর্টেবল? হ্যাঁ, ও আমাদের সঙ্গে আছে, ও ঠিক ফিল করছে, কারণ বাচ্চা আমাদের সঙ্গে যখন রয়েছে ও তো আর কারোর কাছে থাকবে না, ও বাবার কাছে খুব সেফ ফিল করে। তো তারপরে আমি একটা জিনিস অ্যাড করতে যাই, তো ও তো একটা 4 বছরের শিশু, ও তো আদার উকিলদের জাজমেন্টের মতন মেয়ে নয়, তো শিশুর 4 বছরের জন্য ওর জন্য এটা সবকিছু নতুন, তো যে কোনো ও নতুন জিনিসটা দেখছে বলে পুরনো জিনিসটা ভোলার চেষ্টা করছে, তো সি ইজ ফাইনালি এন্টারটেইনিং। একদম, বাবা মা আপনারা সবচেয়ে ভালো বুঝতে পারবেন শিশুর, এবং যেটুকু মনে করবেন যদি মনে হয় যে না ওকে ওখান থেকে একটু সরিয়ে নিয়ে যাওয়া দরকার, মানে ডেফিনেটলি আমরা সেটাই সাজেস্ট করব, এবং যদি মনে করেন যে না ও আস্তে আস্তে শুনতে শুনতে নর্মাল ওয়েতে গোটাটা নিক, একদম জাজমেন্ট ইজ ইয়ার্স, জাজমেন্ট ইজ ইয়ার্স। আপনারা বাবা আমার আমার মনে হয় যে আমি ওকে কোথাও খালি ঘরে বা অত বড় আমার একটা প্রেমিসেস এর মধ্যে আমার মায়ের কাছে রেখে দেব, যেখানে নাকি ও খালি কান্নাকাটি করবে মা বাবাকে না পেয়ে, আর আমি বুঝতে পারছি আর মা বাবার কাছে থেকে যেই নাকি কোনোদিন এসব একটা ভালো এনভায়রনমেন্টে যেখানে ডিসকাশন হচ্ছে, এত বড় টিভি লেগে আছে, ও এতজনে ভালো ভালো কথা শুনছে, তো ওর দিকে ওর মাইন্ডটাকে মোটিভেট করে মাইন্ডটাকে টার্ন করে ওকে খুশি রেখে, নাকি ওকে বাড়িতে একা ফেলে ও ঠাকুমার কাছে যেখানে কান্নাকাটি করতো। একটু মায়ের কাছে জানতে চাইবে, আপনি রোজ দিতে যেতেন, আপনি সিসিটিভি বসলো মনে হচ্ছে যে একটু যত্ন নিলে আজকে এই আলোচনাটা করতে হতো না, এই কষ্টটা আপনার মেয়ে পেত না? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা যদি আগে থেকে হতো তাহলে তো এইরকম সিচুয়েশন হয়তো আসতো না, উঠতো না কখনোই, কারণ কি তাহলে যারা দুষ্কৃতি তারা এরকম কাজ করতো না, সেই ভয় যে ধরা পড়বে না। না, তারা কোনো না কোনো ফাঁকে ঠিক, যারা শয়তান তারা বন শয়তান, তারা ঠিক শয়তানি করার সুযোগ খুঁজে, এরকম লোক তো দুনিয়ায় ছড়িয়ে রয়েছে। সিসিটিভি যদি বাথরুমের বাইরেও লাগানো থাকতো তাহলে দেখা যেত যে বাথরুমে কে ইন হলো কে আউট হলো, একটু ভয় থাকতো। স্কুলে নিরাপত্তা যদি না দেয় তাহলে বাবা মা কোথায় পাঠাবে? তো শিবসিন্ধু স্কুলের ভূমিকা নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে সেটাও কি আইনের ঊর্ধ্বে? না, কখনোই নয়। আজকে যে কোনো ঘটনাতে, শুধু আজকে এত বড় ঘটনা,
একটা ছোট ঘটনা, একটা যদি কেউ পেন্সিল নিয়ে নেয় সেটাও সেই ক্লাস টিচার কিংবা সেই স্কুলের প্রিন্সিপাল কি মাস্টারমশাই জড়িত থাকবেন। আমি কার হাতে দিয়ে আসছি? বাবা মা একটা দু বছর তিন বছর পাঁচ বছর ছ বছরের বাচ্চা কাউকে দিয়ে আসছে যে স্কুলে, যে দশ ঘন্টা হোক আট ঘন্টা হোক ছ ঘন্টা থাকছে, সে কার কাছে দিয়েছে? স্কুলে যদি নিরাপত্তা না থাকে বাবা মা কার কাছে যাবে? আমি আসবো শেষের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা খবর পাচ্ছি, রাজ্য সরকারের নির্দেশে যে তিন সদস্যের কমিটি হয়েছিল তাদের রিপোর্ট জমা পড়েছে এবং কাট করায় জেডি বিল্লা স্কুল কর্তৃপক্ষ, স্কুলে পর্যাপ্ত পরিকাঠামো ছিল না, তাদের বক্তব্য বিশ্বাসযোগ্য নয় এমনটাই মনে করছে কমিটি। শ্রেয়সী গাঙ্গুলি টেলিফোন লাইনে রয়েছেন। শ্রেয়সী, আচ্ছা বলি দেখো, গতকাল রাজ্য সরকারের তরফে মধ্য শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয় যে একটি তদন্ত করার জন্য। সেই তদন্ত কমিটি আজকে যে রিপোর্ট জমা দিয়েছে, তারা গতকাল স্কুলে এসেছিল, এসে দীর্ঘক্ষণ স্কুলে ছিল এবং তার পরিপ্রেক্ষিতে আজকে যে রিপোর্ট জমা দিয়েছে সেই তদন্ত কমিটি, সেখানে তারা বলছে স্কুলের বক্তব্য মোটেই বিশ্বাসযোগ্য নয়। অর্থাৎ স্কুল এই গোটা ঘটনা দিলে যা যা বলছে সেটা মোটেই বিশ্বাসযোগ্য নয়, তার মধ্যে কোনো যুক্তি নেই, কোনো সামঞ্জস্য নেই, প্রচুর একে পরস্পর বিরোধী কথা রয়েছে তার মধ্যে। এবং পাশাপাশি স্কুলের ছাত্রীদের নিরাপত্তার জন্য যে পরিকাঠামো থাকা দরকার সেই পরিকাঠামো কিন্তু স্কুলের মধ্যে নেই, এবং এরকমই রিপোর্ট সেই কমিটি আজ মধ্যশিক্ষা পর্ষদে জমা দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু ইতিমধ্যেই সেই রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরেও পাঠিয়ে দিয়েছে। কোনো ব্যবস্থা সুপারিশ কি রয়েছে রিপোর্টে? না, এখনো ব্যবস্থা করার সুপারিশ, ব্যবস্থা সুপারিশ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ করতে পারে না। সেক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তর যারা এই স্কুলটি চালানোর জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল তারাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। ধন্যবাদ শ্রেয়সী, এই স্কুলেই আপনার সন্তান পড়ে। আমরা সত্যি এখন বুঝতে পারছি না কি করব, কারণ মানে অনেক খুঁজে বহুদিনের পুরনো কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি করবো বলে এই স্কুলে ভর্তি করেছিলাম। আমরা সত্যি এখন বুঝতে পারছি না আমরা এরপরে কি করব। অন্য স্কুলে অন্য স্কুলে এই স্টেট বা মিডিয়াদের হেল্প নিয়ে আপনারাই আবেদন করুন যে যেই সংখ্যক ছাত্র ছাত্রী তাদের বিভিন্ন মানে ছাত্রীরা বিভিন্ন স্কুলগুলো যেন একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। আমি শুধু একটা খবর ব্রেক করে, এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যেদিকে সবাই তাকিয়েছিলাম, ফাইনালি অর্ডার দিয়েছে আদালত এবং তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিক্রম দাস। বিক্রম, অভিযুক্ত আইনজীবী পাশাপাশি সরকারি আইনজীবী সমস্ত সওয়াল জবাব শোনার পর চার তারিখ অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। তোমাকে যেটা জানিয়ে রাখবো যে পুলিশের তরফ থেকে কিন্তু চোদ্দ দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল, কিন্তু যেটা আমরা জানতে পারছি আইনজীবীদের সূত্রে যেহেতু এটি একটি ভ্যাকেশন বেঞ্চ, অর্থাৎ যেহেতু এটা স্পেশাল কোর্ট ছিল সেই কারণে কিন্তু আগামী সোমবার দিন ফের প্রোডাকশন করা হবে এবং সেটি কিন্তু আলিপুর জাজেস কোর্টে, যে পক্স কোর্ট রয়েছে, যে বিশেষ আদালত রয়েছে পক্সের জন্য, সেই আদালতে পেশ করা হবে। এবং সেক্ষেত্রে কিন্তু যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছিল যেহেতু এই ঘটনায় অভিযুক্তদেরকে গ্রেফতার করা হলেও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যায়নি এবং এই জিজ্ঞাসাবাদ করে আরো নতুন নতুন তথ্য উঠে আসতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন, এবং যেহেতু এখনো বেশ কিছু এভিডেন্স পাওয়া রয়েছে এই ঘটনার পুনর্নির্মাণ করা রয়েছে এবং এই অভিযুক্তরা এর আগে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কিনা বা এই গোটা ঘটনার বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো ব্যক্তি জানত কিনা এই সমস্ত বিষয় জানা রয়েছে, সেই কারণে কিন্তু পুলিশ হেফাজতের প্রয়োজন রয়েছে এবং সেই জন্যই চার তারিখ অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এমনটাই আমরা আদালত। ধন্যবাদ বিক্রম, আমি একটু প্রিয়াঙ্কার রিয়াকশন নেব। প্রিয়াঙ্কা, আমি জানতাম যে পুলিশ কাস্টডি হবে, ওখানে চেঁচামেচি আর চিল্লাচিল্লি করে তো কোনো লাভ নেই, আই নিউ ইট ভেরি ওয়েল। আর আমি ওর বাবাকেও বলে দিয়েছিলাম যে ডোন্ট ওয়ারি, ডোন্ট গেট স্ট্রেস, ডোন্ট টেক টেনশন, পিসি হবেই হবে। হ্যাঁ, এই যে তিন দিনের পিসি হয়েছে বিকজ অব দ্য ভেকেশন বেঞ্চ, এই পিসিটা আরো লম্বা হওয়ার দরকার। সোমবারে চার তারিখ অবধি দিয়েছে, নিশ্চয়ই সোমবারে আরো বারো দিন কি চোদ্দ দিনে হবে, বিকজ ইনভেস্টিগেশন ইজ অন আ ভেরি বেবি স্টেজ। পুলিশের ইনভেস্টিগেশন এখন অনেক বেবি স্টেজে আছে, এখন তো ওরা কিছু একসেপ্টই করেনি, দে হ্যাভ টু একসেপ্ট হোয়াট দে হ্যাভ ডান। আর যদি নাও অ্যাকসেপ্ট করছে পুলিশকে সবকিছু, এদের স্টেটমেন্ট আছে রেকর্ড করার, তারপরে অন্য অনেক কিছু আছে, স্কুলের অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা কালেক্ট করা হয়নি, যাতে স্কুল কালকে বলছিল আই ওয়েন্ট টু সিডব্লিউসি। আমি এই পয়েন্টটাও বলতে চাই, আমি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির এখানে গিয়েছিলাম এখানে আসার আগে, ওনারা কিন্তু বললেন যে ওনারা কালকে যখন স্কুলে যায় তখন প্রিন্সিপাল বলছে যাও যাও অ্যাটেন্ডেন্সটা নিয়ে এসো, ওই তো টিচার তো দুটোর সময় চলেই গিয়েছিল, তার আধ ঘন্টার পরে ওরা একটা নতুন অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে আসে লাইন টেনে, যেখানে 2016-17 আর শুধু ওই দু মাস্টারের নাম লেখা আছে আর পুরো অ্যাটেন্ডেন্সটা ব্ল্যাঙ্ক। কিন্তু এই ঘটনা যদি হয় তাহলে তো এটা এটা অপরাধীদের আড়াল হয়েছে, সেই জন্য আমি বলছি প্রিন্সিপালকে অ্যারেস্ট করা উচিত। এই পুরো পুরো
শামিল আছে প্রিন্সিপাল, প্রত্যেকটা জায়গায় ভালো করে ইনভেস্টিগেশন করে আজকে ওনারা 164 দিয়ে, সেটাও কি অফেন্স নয়? অবশ্যই অফেন্স, অফেন্স আছে, অবশ্যই অফেন্স, সেভ দ্য ক্রিমিনালস, এটা একটা কনস্পিরেসি উনি করছেন, দে শুড বি ইশ্যুড ইমিডিয়েটলি করছেন, তার বাড়ির ছেলে মেয়েদের জন্য, বিজনেস বাঁচানোর জন্য, কাকে বাঁচানোর জন্য করছেন, তার বাড়ির ছেলে মেয়েদের রেপুটেশন, রেপুটেশন বাঁচানোর জন্য, বিল্লা কোম্পানিকে বাঁচানোর জন্য।